আজিয়া বিএলএ চট্টগ্রাম প্রেস ক্লাবর ইঞ্জিনিয়ার আব্দুল হালিক মিলনায়তনত সাটগাইয়া গানর কিংবদন্তি আব্দুল গফুর হালির 90তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে অনুষ্ঠানত আব্দুল গফুর হালি একাডেমির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল মুস্তাফার সভাপতিত্বে প্রধান অতিথি আছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি আছিল পিএসপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, কবি ও সাংবাদিক এজাজ ইউসুফি, দৈনিক আজাদির বার্তা সম্পাদক এ কে এম জহুরুল ইসলাম সহ আরো গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। বক্তারা হই দে আব্দুল গফুর হালি উগ্র চট্টগ্রামের কিংবদন্তি, উগ্র তারে আড়াইয়ের চট্টগ্রামের উগ্র মরমী সাধক এবং কবি আড়াই ফেলে। আলোচনা সভার শেষ অবধি আব্দুল গফুর হালির তৈরি গীত সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। দর্শক, আনার এই ভিডিও কিন্তু অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন কবে এবং সিপ্লাসের ফোন এই চাহ।